তো বন্ধুরা, আর মাত্র 24 ঘন্টা বাকি, তারপরে বঙ্গোপসাগরে উপস্থিত নিম্নচাপটা ভয়ঙ্করভাবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, 26 মে যেই দিনকে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ, সেটা কলকাতা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে, সেই দিনকেই বিশেষজ্ঞদের মতে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনাটা ঘটতে চলেছে। কারণ ওই দিনকেই বুদ্ধ পূর্ণিমা এবং এর সাথে সাথে বন্ধুরা পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরল রেখায় অবস্থান করবে, যার ফলে বন্ধুরা কলকাতাবাসী দেখতে চলেছে 14 মিনিটের একটি চন্দ্রগ্রহণ। এবং যার কারণে বন্ধুরা সাগর কিন্তু উত্তাল হয়ে উঠবে, এবং যার ফলে বন্ধুরা গোটা পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উপকূল এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সাথে সাথে 14 থেকে 16 মিটারের ভয়াবহ ঢেউ কিন্তু উঠতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং IMD আবহাওয়া দপ্তর। কাজেই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই যশটি, এবং এর সাথে সাথে দেখব কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বিভিন্ন জেলাতে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় যশ। এবং এর সাথে সাথে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যেও দেখব যে কতটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজেই সমস্ত মিলিয়ে কিন্তু একটা বিরাট বড় ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা আপনি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলেই প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড় যশের লেটেস্ট আপডেটগুলো আপনার কাছে সহজে পৌঁছে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও হেল্প করবেন এই ঘূর্ণিঝড় যশ সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি বায়ুঝাপটা মোড়টাতে, এবং নিম্নচাপ কিন্তু একটা অতি ভয়ঙ্কর রূপ নিতে কিন্তু শুরু করে দিয়েছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেব এবং আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদরা যেটা মনে করছে যে সোমবার দিনকে এই নিম্নচাপটা ভয়াবহ ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাবে এবং 25 তারিখ মঙ্গলবার নাগাদ সেটা আরও শক্তিশালী হয়ে এবং সম্পূর্ণভাবে আছড়ে পড়বে সকালবেলার দিকে। বুধবারের দিনকে সকালবেলার সময় কিন্তু আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ভয়াবহ কিন্তু ঘূর্ণিঝড়ে অলরেডি রূপান্তরিত হয়ে গিয়েছে সোমবারের দিনকে আমরা রয়েছি। সোমবার রাত্রিবেলা ঠিক 11টার সময় রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গতিবেগটা প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে রয়েছে। একটা মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় রয়েছে 116-120 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে এই মুহূর্তে একটা অবস্থান করে রয়েছে ঘূর্ণিঝড়। এবং ঘূর্ণিঝড়টা কিন্তু একদম ঠিক পশ্চিমবঙ্গের উপকূল রেখার একদম ঠিক পাশে রয়েছে, দীঘার আশেপাশে কিন্তু একদম রয়েছে, যার ফলে কিন্তু একটা বায়ুঝাপটা এবং এর সাথে সাথে বন্ধুরা 24 তারিখ থেকেই বিভিন্ন রকমের কিন্তু ভয়াবহ জলোচ্ছ্বাস কিন্তু দীঘা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন যে উপকূল রয়েছে হলদিয়া, অবদিকে বন্ধুরা বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলে কিন্তু ভয়াবহ জলোচ্ছ্বাস এবং ঢেউয়ের কিন্তু সম্মুখীন হতে চলেছে গোটা বাংলা। এবং এর সাথে সাথে বন্ধুরা আমরা দেখতে চলেছি যে কতটা ভয়াবহ হতে পারে ঘূর্ণিঝড় যশ যখন এই উপকূলের দিকে আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমরা মঙ্গলবার দিনকে 25 তারিখে একদম ঠিক সকালবেলা 9টার সময় পৌঁছে গিয়েছি এবং যেটা দেখা যাচ্ছে যে সময়ের আগে কিন্তু পৌঁছে যাচ্ছে এই ভয়াবহ ঘূর্ণিঝড় যশ। এবং মঙ্গলবার দিনকে সকালবেলা 9টা নাগাদই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একটা বেশ ভালোই ঝড় আসতে চলেছে কলকাতার বুকে। দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে কিন্তু প্রায় 51 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ভয়াবহ ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে গোটা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বালাসোর এর আশেপাশে, দীঘা কন্টাইয়ের আশেপাশে কিন্তু প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় আসবে। অপরদিকে আরও বেশি চাঞ্চল্যকর পরিস্থিতি হয়ে যেতে পারে বাংলাদেশের আশেপাশে, বাংলাদেশের চিটাগং জেলার আশেপাশে এবং মহেশখালীর আশেপাশে কিন্তু প্রচণ্ড বিপজ্জনকভাবে কিন্তু প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু বাংলাদেশের এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভয়াবহ প্রভাব কিন্তু পড়তে চলেছে। এছাড়া বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন উপকূল রেখা রয়েছে, এই যে অঞ্চলে রয়েছে লালমোহন উপকূলের অঞ্চলগুলো রয়েছে, অপরদিকে বন্ধুরা কালাপাড়া রয়েছে, অপরদিকে বন্ধুরা মাথাবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের উপকূলের থেকেও কিন্তু ভয়াবহ প্রভাব বাংলাদেশের উপকূল এবং উড়িষ্যার উপকূলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মঙ্গলবার দিনকে প্রায় বলা যেতে পারে যে বেলা 12টার সময় কিন্তু ঘূর্ণিঝড়ের শক্তিটা আরও বেশি জোরালো হয়ে গেছে এবং যেটা দেখতে পাচ্ছি 68 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। চন্দননগরের আশেপাশে 66 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, অপরদিকে নদিয়া শান্তিপুরের আশেপাশে কিন্তু প্রায় 63 কিলোমিটার রয়েছে, বর্ধমানের ক্ষেত্রেও 63 রয়েছে, দুর্গাপুর অপরদিকে বন্ধুরা বাঁকুড়া এই সমস্ত গাঙ্গে পশ্চিমবঙ্গের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা হালকা মাঝারি ঝড়ের দাপট বজায় থাকবে। মঙ্গলবার থেকে কিন্তু একটা ভয়াবহ ঝড় সৃষ্টি হয়ে যাচ্ছে এবং যেটা আপনাদেরকে বললাম যে পূর্ণিমার কারণে কিন্তু আরও বেশি ভয়াবহ হয়ে উঠছে এই মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
যে গতিবেগটা আমফানের থেকে কম থাকলেও, শক্তিশালীটা কম থাকলেও, এই যে প্রবল যে দাপট সেটা কিন্তু বরাবরের মতন বজায় থাকবে, দীর্ঘস্থায়ী হতে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশের ফলে। তো আমরা সম্পূর্ণভাবে দেখব, এবং ওড়িশার ভুবনেশ্বরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু প্রভাব পড়বে। ওড়িশার ক্ষেত্রে ভুবনেশ্বর এবং তার পার্শ্ববর্তী উপকূল আশেপাশে কিন্তু বেশ ভালোই প্রভাব পড়বে, এবং সব থেকে ভয়ঙ্কর প্রভাব পড়বে কিন্তু হচ্ছে সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী দীঘা। এছাড়া বন্ধুরা মন্দারমণি এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে মারাত্মক ধ্বংসাত্মক ঢেউ আসতে পারে। মোটামুটি কিন্তু সকালবেলা থেকে ঢেউ চলে আসবে, মঙ্গলবার দিন থেকে কিন্তু মোটামুটি রাত্রেবেলার দিক থেকে ঢেউটা শুরু হবে, এবং বুধবারের দিনকে কিন্তু সেটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যশটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সম্পূর্ণভাবে বিধ্বংসী গতিতে এবারে আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন বুধবার দিনকে আমরা চলে এসেছি, বুধবার দিনকে আমরা রয়েছি সকালবেলা 8টার সময়, এবং সম্পূর্ণভাবে ঢুকে পড়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় যশ, এবং ঢুকার পরে কিন্তু তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে 74 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটাই, এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন দীঘা, মন্দারমণি, অপরদিকে কন্টাই রয়েছে, হলদিয়া রয়েছে, এখানে কিন্তু আরও ভয়ঙ্কর 80 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। দেখতে পাচ্ছেন দীঘার ক্ষেত্রে 87 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা দমকা বাতাস দিতে পারে, মানে ঘূর্ণিঝড়টা আরও ভয়ঙ্কর পর্যায়ে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে থাকবে। এবং আমরা আরও একটুখানি ট্র্যাকটাকে অঞ্চল করে নেবো, এবং দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালানোর সাথে সাথে মোটামুটিভাবে এর যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু সুন্দরবনের দিকে আঘাত করবে বিকালবেলার দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে অঞ্চলগুলো রয়েছে জয়সলওয়ার, বাড়িপদা, এই যে গোপীলভপুর, এখানে কিন্তু সুন্দরবনের অঞ্চলগুলো অবস্থান করে থাকে, সেখানে কিন্তু একটা বেশ ভালোই ভয়ঙ্কর ঝড়টা সৃষ্টি হবে, সেটা কিন্তু দুপুরবেলার দিকে সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আপনারা কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা একটুখানি বাংলাদেশের দিকে যাই, বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি জিয়ানগরের ক্ষেত্রে 76 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, বাগেরহাটের ক্ষেত্রেও 78 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, খুলনার ক্ষেত্রেও 77 কিলোমিটার প্রতি ঘন্টা, অভয়নগরের ক্ষেত্রেও 78 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অপরদিকে বন্ধুরা গোপীলভপুর, গোপীনাথপুর এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যেই কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় আসবে। নদিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 66 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে সকালবেলা থেকে তাণ্ডব লীলা শুরু হবে, এবং এটা কিন্তু প্রায় অব্যাহত থাকবে সারা দিন জুড়ে। অনস্কে দেখতে পাচ্ছেন রাত্রেবেলার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো প্রভাব পড়বে, আরামবাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 74 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, এবং যদি আমরা একটু এদিকে আসি খড়গপুরের ক্ষেত্রে 82 কিলোমিটার প্রতি ঘন্টা, অপরদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু হলদিয়ার ক্ষেত্রে 84 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা মারাত্মক ধ্বংসলীলা চলবে। তবে বিভিন্ন কিন্তু জেলা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে অতটা বেশি ভয়াবহ নেই। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই ভয়াবহতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকেও কিন্তু ধীরে ধীরে যাবে, এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিয়েছে যে একটা ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাতের কবলে কিন্তু 26 তারিখ এবং 25 তারিখ থেকে কিন্তু মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মানে কিন্তু আর বেশি দিন সময় নেই দুই বাংলার কাছে, এই ভয়াবহ ধ্বংসলীলা কিন্তু সবাই দেখতে চলেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমফানের মতনই কিন্তু অতটাই বেশি ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে দুই বাংলার বুকে। কলকাতা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 74 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাবো, এবং যেটা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বিকালবেলার দিকে এই ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে, কলকাতার দিকে 80 কিলোমিটার থেকে প্রায় কিন্তু 65 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে, এবং ধীরে ধীরে বন্ধুরা সেটা উত্তরবঙ্গের দিকে যাবে। উত্তরবঙ্গের আগে বন্ধুরা চাকুলিয়া, অপরদিকে খড়গপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালোই প্রভাব পড়বে, 77 থেকে 78 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত একটা ভয়াবহ ঝড় রয়েছে। এছাড়াও বন্ধুরা বাংলাদেশের যে উপকূল রেখা বলেছিলাম যে কালাপাড়ার আশেপাশে, এছাড়া বন্ধুরা লালমোহন জেলার আশেপাশে কিন্তু অতি ভয়ঙ্কর যে ঝড় সেটার প্রভাব কিন্তু সে বরাবরের মতন 80 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, এখানে কিন্তু প্রায় 90 কিলোমিটার ছিল, সেখান থেকে একটুখানি কমে গিয়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু যদি জুম ইন করে দেখি উপকূলবর্তী দীঘার ক্ষেত্রে, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দীঘার ক্ষেত্রে মারাত্মক শক্তিশালী 90 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে চলেছে। অনস্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা মারাত্মক ঝড় দীঘার উপকূলে আসে পড়বে, এর ফলে বন্ধুরা প্রচুর কিন্তু ল্যান্ডফল সরাসরি এবারে গোটা পশ্চিমবাংলার বুকে কিন্তু হতে চলেছে। আপনার অনস্কার দেখতে পাচ্ছেন যে সেন্টার পয়েন্টটা কিন্তু পশ্চিমবঙ্গের এই জায়গাটায় রয়েছে, এবং দীঘা এখানে রয়েছে, এবং মন্দারমণি এবং হলদিয়া কিন্তু এই সমস্ত জেলাতে আশেপাশে রয়েছে, অর্থাৎ সব থেকে বেশি ল্যান্ডফল কিন্তু পশ্চিমবঙ্গে হবে, এবং তার থেকে বেশি একটুখানি কম হতে পারে বাংলাদেশে, এবং সব থেকে কম কিন্তু উড়িষ্যার দিকে হতে পারে। আগে কিন্তু
আবহাওয়াবিদরা মনে করছিল যে এটা সরাসরি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়বে, কিন্তু সেটার দিকমুখ কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আছড়ে পড়ছে, এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিকালবেলা 5টার সময় বুধবারের দিনকে প্রায় 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে, নদীয়ার আশেপাশে কিন্তু প্রায় একটা ঝড়ের বেগ থাকবে, কিন্তু তাও অত্যন্ত কম হয়ে যাবে, দিনের বেলা থেকে অত্যন্ত কম কিন্তু ঝড়ের গতিবেগটা হয়ে যাবে। অপরদিকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ার আশেপাশে কিন্তু প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, আরামবাগের ক্ষেত্রে প্রায় 66 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। এছাড়াও বন্ধুরা বিভিন্ন অঞ্চলে কিন্তু বেশ ভালোই কিন্তু ঝড়ের গতিবেগটা রয়েছে এই মুহূর্তে, একটা চরম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধানবাদ, অপরদিকে বন্ধুরা অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন দুর্গাপুর রয়েছে, বর্ধমানে রয়েছে প্রায় 58 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু গতিবেগটা কমছে, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে আমরা চালিয়ে দিচ্ছি, এবং যেটা দেখতে পাচ্ছি গতিবেগটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিচ্ছে। রাত্রিবেলা 10টার সময় কিংবা রাত্রিবেলা আমরা যদি ঠিক মাঝরাতের দিকে আসি, মাঝরাতের বেলার ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে গতিবেগটা কমে যাবে ঠিকই, কিন্তু কালবৈশাখীর মতন যে ঘূর্ণিঝড়, কালবৈশাখীর মতন কিন্তু একটা ঘূর্ণিঝড় সেটা কিন্তু অব্যাহত থাকবে মাঝরাতের বেলার ক্ষেত্রেও। বুঝতে পারছেন বন্ধুরা যে মঙ্গলবার দিন থেকে শুরু হয়েছিল, 26 তারিখ পেরিয়ে গেল, বৃহস্পতিবার আমরা 27 তারিখে পা রাখলাম, কিন্তু তাও এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব লীলা সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। আপনারা বুঝতে পাচ্ছেন তার মানে কতটা বেশি ভয়ঙ্কর হতে চলেছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং যেটা দেখতে পাচ্ছি যে একটা হালকা মাঝারি প্রভাব কিন্তু বৃহস্পতিবার দিনকেও থাকছে, বৃহস্পতিবার দিনকে এতক্ষণ হয়ে গেছে কিন্তু তাও ঝড়ের গতিবেগটা কিন্তু বেশ ভালোই রয়েছে, প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নদিয়া, মুর্শিদাবাদ, অপরদিকে কিন্তু চন্দননগর, কলকাতা এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে এখনও পর্যন্ত বৃহস্পতিবার হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু ঝড়ের তাণ্ডব লীলা শেষই হচ্ছে না। একদম যে সবুজ যে কালারটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু দেখা যাচ্ছে না, দেখতে বন্ধুরা। এবং এই মুহূর্তে বেলা বাড়ার সাথে সাথে বৃহস্পতিবার দিনকে কিন্তু সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের যে আকাশ সেটা কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে, এবং যার ফলে বন্ধুরা গতিবেগটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং অন্যান্য রাজ্যের দিকে কিন্তু ধীরে 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 যাচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে বিরাটনগরের আশেপাশে, পূর্ণিয়া, অপরদিকে বন্ধুরা পাটনার আশেপাশে, সেখানে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ঝড়ের সৃষ্টি হতে পারে, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু 3টি রাজ্য রয়েছে আমাদের, হচ্ছে পশ্চিমবঙ্গ রয়েছে, উড়িষ্যা রয়েছে, বাংলাদেশ রয়েছে, এবং এর সাথে সাথে বন্ধুরা অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভয়াবহ প্রভাব পড়বে, পাটনার আশেপাশে একটা মারাত্মক প্রভাব কিন্তু পড়তে চলেছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পারলেন যে কতটা ভয়ঙ্কর তাণ্ডব লীলা হতে পারে। এবং সব থেকে বড় কথা যে পূর্ণিমা কারণে এবং চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে কিন্তু একটা ভরা কোটালে কিন্তু আশঙ্কা রয়েছে, যার ফলে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পারলেন যে দীঘার ক্ষেত্রে কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত প্রায় টানা 2 দিন ধরে একটা মারাত্মক ধ্বংসলীলা কিন্তু চলবে, এবং যার ফলে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তো অবশ্যই নিজেকে আপডেটেড রাখবেন এই বেঙ্গল চপকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, প্রতিনিয়ত আমি আমার এই রকম টাইপের ঘূর্ণিঝড় যশের লেটেস্ট আপডেটগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই আপনার প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন, যাতে তারাও অনেক বেশি সেফ থাকতে পারে, তারাও ঘূর্ণিঝড় যশ সম্পর্কে লেটেস্ট আপডেটগুলো পেতে পারে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।